লিব্রিকেটে একাকীটা অটোকেট থেকে একটু ভিন্ন। যারা নতুন যারা অটোকেট সম্পর্কে অবহিত আছেন তারা বিশেষ করে এখানে আঁকতে গেলে হোঁচট খাবেন, তাই তাদের এবং অন্য যারা একেবারেই জানেন না তাদের জন্য কিছু বেসিক ড্রয়িং দেখানোর জন্য এই সিম্পল টিউটোরিয়ালটি। তা বলে রাখা ভালো, আমি নিজেও হাতুড়ে ব্যবহারকারী, তাই এমনও হতে পারে যে এর চেয়ে আরও সহজ কোনো টেকনিক রয়ে গেছে। আমার এই টিউটোরিয়ালে একটি ছোট্ট আইসোমেট্রিক ভিউ আঁকবো এই ছবিটার মতো, এই ছবিটার মতো। তা এই আইসোমেট্রিক ভিউটায় কিছু জাস্ট সরলরেখা ব্যবহার করা হয়েছে এবং কিছু ডাইমেনশনিং ব্যবহার করা হয়েছে। এটা মধ্যে কিছু ভার্টিক্যাল লাইন আছে এবং কিছু লাইন আছে যেগুলো হরাইজনের সাথে বা হরাইজন্টাল লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এটা 30 ডিগ্রি এবং এটাও এদিকে 30 ডিগ্রি, অর্থাৎ এপাশ থেকে 150 ডিগ্রি। আমরা এরকম একটা লাইন আঁকবো। তো প্রথমে আমরা যখন লিব্রেকেট খুললাম এরকম একটা ইন্টারফেস আসবে। আমার পার্সোনালি এই গ্রিডটা পছন্দ না, গ্রিডটা অফ করে দিচ্ছি। এবং প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন এডিট মেনুতে গিয়ে কারেন্ট ড্রয়িং প্রেফারেন্সে আমার ড্রয়িং প্রেফারেন্সগুলো ঠিক করে দেবো। আমি A4 প্রিন্ট আউট নিতে চাই, ল্যান্ডস্কেপ ইউনিট মিলিমিটার হবে এবং মিলিমিটার হলে এতগুলো দশমিকের আমার দরকার নেই, আমি পূর্ণ সংখ্যা মিলিমিটার দেব। ডিগ্রিজে একটা দশমিক হলেই আমার চলবে এরকম। গ্রিড তো অফ আছে। ডাইমেনশনস, আমার ডাইমেনশনগুলো আমরা যেই ছবিটা দেখছিলাম এখানে, এই ছবিটা একটু এখানে ফিক্স করে ফেলি আগে যাতে না চলে যায়। এই ছবিটায় এটা 100 মিলিমিটার, এটা 50 মিলিমিটার, তাহলে এই অ্যারোগুলো মোটামুটিভাবে এবং টেক্সটের হাইট 8 মিলিমিটারের মতো ছিল আমার যতদূর মনে পড়ে। এখানে 8 মিলিমিটার দিয়ে দিই ম্যানুয়ালি কিবোর্ড থেকে, এক্সটেনশন লাইনগুলো সব 5 মিলিমিটার করে, ডাইমেনশন লাইন গ্যাপটা একটু কম দিতে হবে এখান থেকে এটার গ্যাপ, আর অ্যারো সাইজ এটাও মনে হয় 5 মিলিমিটার দিলেই চলবে। ওকে, এটা এখন ওকে দিয়ে বের হয়ে আসি। তো প্রথমে আমাদের যে লাইন আঁকতে হবে আমরা এখান থেকে ড্রয়িংটা শুরু করব। আমাদের লাইনের জন্য আমরা এই টুলবার থেকে এই লাইন কমান্ডটা বা বাটনটা ব্যবহার করব। তো লাইন বাটনটা ব্যবহার করলে একটা সাব মেনু খুলবে যেখানে লাইনের অনেকগুলো অপশন আছে, অনেক ধরনের লাইন আঁকা যায়। তা আমরা এই লাইন উইথ অ্যান অ্যাঙ্গেল এটা আঁকবো। এখানে প্যারালাল অনেক ধরনের লাইন আছে, আপনারা দেখে নিতে পারবেন। লাইন উইথ অ্যাঙ্গেল দিলেই এখানে একটি নতুন মেনু খুলে গেল এইটা প্রপার্টি দেওয়ার জন্য। দেখুন আমার লাইনটাকে একটা 30 ডিগ্রি এবং 10 লেন্থের দেখাচ্ছে, যেহেতু আগে একবার এঁকেছিলাম। তো আমার 30 ডিগ্রি আঁকবে এই লাইনটা, আর লেন্থটা আমার লাগবে 100। আমরা এখানে এটা টাইপ করে দিয়ে দিলাম, দিয়ে দেওয়াতেই লাইনটা 100 লেন্থের হয়ে গেলো। এবং এই পয়েন্টটাকে, এই ক্রস হেয়ারটাকে, যেটা আমার এই কোঅর্ডিনেট সিস্টেমের অরিজিন, এটাকে আমি এই পয়েন্টটা বানাতে চাই। তাহলে আমি এখানে এটা পেস্ট করব। আরেকটা মজার জিনিস, আমার যে ক্রস হেয়ারটা, এই আঁকা আঁকির যে ক্রস হেয়ারটা, সেই ক্রস হেয়ার থেকে এই লাইনটা ডান দিকে আছে। এই ডান দিকে থাকার কারণ হচ্ছে এই স্টার্ট স্ন্যাপ পয়েন্টটা স্টার্ট বলা আছে। আমি যদি এটা মিডল করে দিই তাহলে দেখেন আমার ক্রস হেয়ারটা যেখানে আমি ক্লিক করব সেখানে মিড পয়েন্টটা গিয়ে লাগবে, এবং এন্ড দিলে এন্ড লাগবে। তা আমাদের স্টার্টই দরকার। এটা একটা ভালো ফিচার যেটা আমি অটোকেটে পরে আঁকতে গেলে মিস করি। এখন এটা 00-তে দেওয়া তো খুব মুশকিল, যদি আমি হয়ে দিই একটু এদিক সেদিক হয়ে যাবে, সেজন্য আমি স্পেসিফাই পজিশন এখানে গিয়ে এর কোঅর্ডিনেটটা দিয়ে দেবো 0,0 কিবোর্ড থেকে, এবং এন্টার দিলাম। এন্টার দেওয়াতে দেখুন লাইনটা কিন্তু অলরেডি আঁকা হয়ে গিয়েছে। এখন আমার এদিকের লাইনটা লাগবে, যেটা আসলে 150 ডিগ্রি, কাজে কিবোর্ড থেকে 150 ডিগ্রি দিলাম, যেটা লেন্থ দেখে নিন 50, কাজে কিবোর্ড থেকে 50 দিলাম, হয়ে গেল। এখন এখানে দিতে হবে আমার স্ন্যাপিং অপশন লাগবে, যাতে এই পয়েন্টে এটা স্ন্যাপ করে। একটু জুম করি, মাউস স্ক্রল করলেই জুম হবে। এইখানে এই যে সাবমেনুর মধ্যে এগুলো কিন্তু সবই স্ন্যাপিং অপশন। আমার যে স্ন্যাপটা দরকার এটা প্রান্ত বিন্দুগুলো, স্ন্যাপ টু এন্ড পয়েন্টস, এটা দিয়ে দেওয়া মাত্র স্ন্যাপিং শুরু হয়ে গেছে। কাজে আমি এখানে যখন আসলো ক্লিক করলাম আঁকা হয়ে গেল। এখন আমার লাগবে এই ভার্টিক্যাল লাইন তিনটা, কাজে আমি এখান থেকে ব্যাক করি, ব্যাক করে ভার্টিক্যাল লাইন নেই এবং সেটার লেন্থ 50 লাগবে, 50 দেওয়া আছে, এই দুটো আমার 50 লাইন, কাজে আমার স্ন্যাপও অন আছে এটা। কাজে জাস্ট ক্লিক অ্যান্ড এখানে গিয়ে ক্লিক, দুটো লাইন আমার হয়ে গেছে। এই লাইনটার লেন্থ 25, কাজে এটা কমিয়ে দিলাম এখান থেকে 25, এবং এখানে ক্লিক হয়ে গেল। এখন আমি এই হরাইজন্টাল লাইন দুটো আঁকবো। হরাইজন্টাল মানে আসলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং 150 ডিগ্রি, কাজে আমি ফেরত যাই, অ্যাঙ্গুলার লাইন নেই, 150 ডিগ্রি, এবং এটার লেন্থ হচ্ছে 20 মিলিমিটার, কাজে আমি এটা 20 করে দিলাম কিবোর্ড থেকে, এবং এখানে এঁকে ফেললাম।
এরপরে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বাকি যে দুটো লাইন, ও দুটো লেন্থ হচ্ছে 50 মিলিমিটার, এই দুটো এখানে ঝটপট ক্লিক করে এঁকে ফেলি। আমার যেহেতু স্ন্যাপ অন আছে সেই জন্য খুব দ্রুত কাজ করতে পারছি। আর তারপরে আমার ভার্টিক্যাল লাইনগুলো আঁকলেই বাকিটুকু সহজে আঁকতে পারবো। ভার্টিক্যালি তিনটা লাইন, তিনটাই 25 মিলিমিটার, মানে এই লাইন, এই লাইন আর এই লাইন, তিনটা আমি এখন আঁকবো, এই লাইন, এই লাইন এবং এই লাইন। রাইট মাউস ক্লিক করলে এই ক্যান্সেল অর্ডারটা ক্যান্সেল হবে। এখন আমার এইটা এটা 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 জয়েন করতে হবে, এর জন্য আমার এই লাইন প্যাটার্নটা কাজে লাগবে। এখানে কোনো অপশন নাই, খালি এটা পয়েন্ট টু পয়েন্ট আঁকবে, স্ন্যাপ টু এন্ড পয়েন্টস, আমি যেই পয়েন্ট ধরিয়ে দেবো, কাজে এই এন্ড পয়েন্ট থেকে টেনে দিলাম, এই পয়েন্ট থেকে টেনে দিলাম, টেনে দিলাম, ক্লিক ক্লিক, আঁকা হয়ে গেল। রাইট মাউস ক্লিক করলাম, ছুটে গেল। এখন আবার এইটা আঁকতে হবে, ক্লিক ক্লিক, রাইট মাউস, শেষ। এখন আমি বাকি দুটো পয়েন্ট আঁকবো, এটা কপি করে আনতে পারি, সাধারণভাবে আঁকতে পারি। আমি একটা নতুন জিনিস দেখাই আপনাদেরকে, আমি জাস্ট সাধারণভাবে একটা ভার্টিক্যাল না অ্যাঙ্গুলার লাইন আঁকি, 30 ডিগ্রি 25 আছে, এই যে এখানে বসিয়ে দিলাম এটা। আর একটা আমি দুটো জিনিস অপশন আপনাদের দেখাতে চাচ্ছি, সেই জন্য এইভাবে করবো, এটা কপি করে নিয়ে আসবো। এই কপি করার জন্য আমাকে এখানে মডিফাই মেনুতে যেতে হবে, মডিফাই মেনুতে গিয়ে এই প্রথমটা হচ্ছে কপি, কপি অপশনে ক্লিক করলাম, সে বলল যে কোন আইটেমটা সিলেক্ট করব, আমি এই আইটেমটা সিলেক্ট করলাম। তারপরে নেক্সট গেলাম, নেক্সট যাওয়ার পর স্ন্যাপিং অপশন আসলো, প্রথম অপশন হচ্ছে স্পেসিফাই রেফারেন্স পয়েন্ট, আমি এই পয়েন্টটাকে ধরে নিয়ে যাব, এখানে সেট করব স্পেসিফাই টার্গেট পয়েন্ট, কাজে আমি সেট করলাম, হয়ে গেল। এখন আমার কাছে অপশন দিচ্ছে যে ডিলিট অরিজিনাল অথবা কিপ অরিজিনাল, অর্থাৎ অরিজিনাল যে এটা আছে এটাকে রাখবো নাকি মুছে ফেলবো, এবং মাল্টিপল কপি, অর্থাৎ আমি অ্যারে করবো কি না। তা আমার তো সব কিছু দরকার নেই, আমি অরিজিনালটাও রাখবো, এটাও রাখবো, কাজে কিপ অরিজিনাল এবং ওকে, কাজে আমার এটা আঁকা হয়ে গেল। আমি যদি একটা স্কেপ চাপ দিই কিবোর্ডে তাহলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এইটাকে আমি ট্রিম করে অথবা এক্সটেন্ড করে বাড়িয়ে দিতে পারি, সে একই মেনু থেকে আমি যদি ট্রিম বা এক্সটেন্ড সিলেক্ট করি, এবং প্রথম অপশন হচ্ছে সিলেক্ট ইমেজ টু এন্টিটি, লিমিটিং এন্টিটি, তার মানে এই পর্যন্ত আমার যাবে, কাজে এটাকে সিলেক্ট করলাম, এটা কালার হয়ে গেল। এখন বলছে সিলেক্ট এন্টিটি টু ট্রিম, কাজে এখানে ক্লিক করলে এটা ওই পর্যন্ত বেড়ে যাবে। আমি ইচ্ছা করলে এইভাবে অন্য অন্যগুলো বাড়াতে পারি, কিন্তু এগুলো আমার দরকার নেই, কাজে আন্ডু করে চলে আসলাম। তো এই হলো, রাইট মাউস ক্লিক করলাম দুবার, তাই আমার ছবি হয়ে গেল। এখন আমার ডাইমেনশনগুলো দিতে হবে, ডাইমেনশন দেওয়ার জন্য আমার মূল মেনুতে ফেরত যাই, এইটা হচ্ছে আমার ডাইমেনশনের টুল, ক্লিক করে প্রথমটাই নিতে পারি আমরা, এটা দিয়ে পয়েন্ট টু পয়েন্ট আমার সিলেক্ট হয়ে আছে, ক্লিক, এবং ডাইমেনশন যে কোনো জায়গায় দিতে পারি। তো এটা ওই যেহেতু আমার স্ন্যাপিং অন আছে সেই জন্য জায়গা মতো লাগছে না, আমি স্ন্যাপিংটা অফ করে দিই। তাহলে এরকম এইভাবে আমি ডাইমেনশন দিতে পারবো, স্ন্যাপিং অফ করে এখানে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে লাইনগুলো, এটা এই লাইনের ফিজিক্যালি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ডাইমেনশনিং দিচ্ছে, যেটা স্ট্যান্ডার্ড, কিন্তু আমরা তো আইসোমেট্রিক আঁকছি এবং এখানে আইসোমেট্রিক কোনো সিস্টেম নেই, আমরা আইসোমেট্রিকটা আমাদের ড্রয়িং খাতার মতো আঁকছি, কাজে এখানে আমরা এভাবে না করে এটা মুছে দিই, আমরা সাধারণ পদ্ধতি অর্থাৎ এরকম লাইন দিয়ে আঁকবো। সেটার জন্য আমার ওই অ্যাঙ্গুলার লাইনই নিতে হবে, সেই জন্য এটা নিলাম আমি, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আচ্ছা 10 লেন্থের কিছু লাইন নেই, স্ন্যাপিং অন করি, দুটো করে দেই, আমি এখান থেকে এখানে টানবো, এখান থেকে আর কোথায় লাগবে, এখানে লাগবে, আর লাগবে এখানে, আর লাগবে এখানে, আর 150 ডিগ্রি লাইন নেই, 150 ডিগ্রি আমার লাগবে এখানে দুটো, এখানে দুটো, অর্থাৎ আমি ভেতরেরগুলো পরে একসময় মুছে দেবো, লাইনটা আঁকা শেষ হলে এখানে দুটো আর এখানে দুটো, এ কটা হলেই আমার চলবে। এখন রাইট মাউস ক্লিক করি, এখন আমি আবার ফেরত গিয়ে ডাইমেনশনিংয়ে যাই, আগের ডাইমেনশনিং, এবং এটা ছিল এন্ড টু এন্ড, আমি এখান থেকে না, আমি মিড পয়েন্টকে স্ন্যাপ করবো, তাহলে এই মিড পয়েন্ট টু মিড পয়েন্ট আমি টেনে দিতে একবার ক্লিক করলে হলো, এদিক সেদিক সরানো যায়, আমি আরেকবার ক্লিক করলে এখানে এটা হয়ে যাবে, ক্লিক ক্লিক সেকেন্ড ক্লিক, ক্লিক ক্লিক সেকেন্ড ক্লিক, ক্লিক এটা না একটু জুম করে যায়, হ্যাঁ ক্লিক সেকেন্ড ক্লিক, ক্লিক ক্লিক সেকেন্ড ক্লিক, ক্লিক ক্লিক সেকেন্ড ক্লিক। এখন অপ্রয়োজনীয় লাইনগুলো মুছে দিই সিলেক্ট করে, এই লাইনগুলো, এখানে লাইন আছে কয়েকটা,
সিলেক্ট করলেই এখানে লাইন আছে কয়েকটা, দুটো, এখানে একটা। কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলে এগুলো মুছে যাবে। তো আমাদের মূল ড্রয়িংটা হয়ে গেল, এখন খালি টেক্সটটা বাকি। এটা আমরা মুছে দিতে বন্ধ করে দিই, এটা আমার প্রয়োজন নেই। টেক্সট এটা দিয়ে লেখা যায়, টেক্সটের উইন্ডো আসলো। আমার এর আগে একবার করেছিলাম, সেই জন্য লেখাটা রয়ে গিয়েছে মেমোরিতে। ড্রয়িং উইথলি ব্রেকার এখানে টাইপ করতে হবে, এখানে অ্যাঙ্গেল আমি যেহেতু 30 ডিগ্রি আইসোমেট্রিকে দেবো, সেজন্য 30 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দিতে হবে, নাহলে জিরো বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে। আমি অ্যালাইনমেন্টটা সেন্টার করে রাখলাম, এখন জাস্ট ওকে করলেই এই টেক্সটটা আমার চলে আসবে। এরকম হচ্ছে, এর কারণ হচ্ছে আমার এটা সেন্টার পয়েন্টে স্ন্যাপিং অন আছে। আমি স্ন্যাপিংটা অফ করে দিই, এখন দেখুন এটা এখানে বসিয়ে দিতে পারি। রাইট মাউস ক্লিক, আমার ড্রয়িং হয়ে গেল। এখন যদি আমি এই ডাইমেনশনগুলোকে ডিফারেন্ট লেয়ারে নিতে চাই, তাহলে যেটা করতে হবে, প্রথমে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে। আমি এখানে একটা প্লাসে অ্যাড এ লেয়ার, লেয়ারটার নাম নো নেম, আমি যে কোনো নাম দিতে পারি, ডাইমেনশন নাম দিলাম, এবং এটার একটা কালার দেই, দেখতে সুন্দর লাগবে, এবং থিকনেস প্রিন্টিংয়ে অপটিমাইজেশনের জন্য ওকে দিলাম। এখন যেগুলোকে ওই লেয়ারে নেব সেগুলোকে সিলেক্ট করি, ক্লিক করে করে সবগুলো সিলেক্ট হলে আমার এই মেনু থেকে মডিফাই, এটা অ্যাট্রিবিউটস, প্রথমে আবার সিলেকশন কোনগুলো অ্যাট্রিবিউটস চেঞ্জ করবো সেটা জানতে চাচ্ছে। আমি অলরেডি এটা সিলেক্ট করে ফেলেছি, কাজে আমি নেক্সট লেয়ার চলে যাব। আমার লেয়ারটা চেঞ্জ করে ডিম লেয়ার বা ডাইমেনশন লেয়ারে দিতে হবে, কালারগুলো বাই লেয়ার, উইথ এটাও বাই লেয়ার দিই, তাহলে লাইন টাইপ এটা থাক, ওকে দিই, তাহলে আমার এটা আলাদা লেয়ারে চলে গেলো। আমি ইচ্ছা করলে এটা অন অফ করতে পারবো। তা এই হলো আমাদের টিউটোরিয়াল, দেখা হবে আবার, ধন্যবাদ।